আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ওয়ার্ল্ড আজকে হচ্ছে ছয় থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের নেসলের এই প্যাকেট সেরেলারটি নিয়ে রিভিউ করব আমার এই ছোট্ট রিহান বাবাটাকে কয় মাস থেকে কিভাবে এবং কেন এই প্যাকেট সেরেলারটি খাওয়াচ্ছি তা নিয়ে তো বিস্তারিত আলোচনা করবই আমার এই বাবাটা এই সেলারটি কতটা পছন্দ করেছে বা করেনি তাও আপনারা এই ভিডিও থেকেই দেখে নিতে পারবেন আমার এই ছোট্ট বাবাটাকে এই সেরেলাগটি সাত থেকে আট দিন খাইয়েছি এই সেরে আমার বাবাটা কতটা পছন্দ করেছে নাকি আমার টাকাটাই নষ্ট হয়েছে তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমার এই ছোট্ট বাবাটাকে খাওয়ানোর জন্য নেসলের এই সেরিল এনেছি এই সেরে হচ্ছে ছয় থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের জন্য এটাতে হচ্ছে তিনটি ফল গম এবং সাথে দুধও দেয়া আছে এক্সট্রা কোনো দুধ দেওয়ার প্রয়োজন নেই এই সেরে যেদিন এনেছি সেদিন হচ্ছে আমার ছেলের ছয় মাস আট দিন চলছিলো তো এই নিয়ে রায়ান রিহান ব্লগ এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে তো আজকে হচ্ছে আমার ছেলের ছয় মাস সতেরো দিন চলছে এই কয়দিন আমার ছেলেকে আমি এই সেরে খাওয়ানোর চেষ্টা করেছি সেলাকটি আনার মূল উদ্দেশ্য হলো যে যেদিন দেখা যাচ্ছে ছেলের নাস্তা রেডি করতে দেরি হয়ে যাচ্ছে বা বাইরে যাওয়ার তারা আছে বা বাইরে গিয়ে ওকে কী খাওয়াবো সেই জন্য হচ্ছে এই এনেছি যে সেলারটি যেন বাহিরে গেলেও ইনস্ট্যান্ট সোরটি তৈরি করেই হচ্ছে ওকে খাইয়ে দেওয়া যায় আমাদের দেশে নেসলের এই সেরেলাকগুলোই বেশি পাওয়া যায় এই সেরেলাকে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে কতদিন সংরক্ষণ করা যাবে এবং সেরলাক বানানোর পর বাচ্চাকে কত সময়ের মধ্যে খাওয়াতে হবে কোনো সতর্কতা আছে কিনা না কীভাবে সেরেলাকটি বানাবেন সব কিছুই প্যাকেটের গায়ে লেখা থাকবে তো আজকে হচ্ছে আমি প্যাকেটের গায়ে সেরলাক বানানোর যে নিয়ম আছে সেই নিয়মটা অনুসরণ করেই আমি আমার ছেলের জন্য সেরেলাকটা বানিয়ে নিচ্ছি প্যাকেটের নিয়ম অনুযায়ী একটি ফিডার দিয়ে পঁচত্তর এম পানি নিয়ে নিলাম সেরেলাকে প্যাকেটের ভিতরে যে চামিচ ছিল সেই চামিচ দিয়ে আমি তিন চামচ সেরেলাক নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সেরেলাক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের সেরেলাক এখন আমি আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছি আজকের এই ভিডিও ক্লিপ হলো প্রথম যেদিন বাবুকে সেরেলাক খাইয়েছি তখনকার দেখুন সেরেলাক মুখে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে সে হচ্ছে সেরেলাকটা ফেলে দিয়েছে এটা কিন্তু স্বাভাবিক কারণ বাচ্চাদেরকে প্রথম কোনো খাবার দিলে সেই খাবার কিন্তু বাচ্চারা মুখে নিয়েই মানে দেখবেন শরীরের ভিতর যেন কেমন করে ওঠে তারপর হচ্ছে প্রথম কিন্তু খেতে চায় না আর প্রথম একদিনেই বা একবার খাওয়ানোতে কিছুই বোঝা যাবে না যে বেবির এই সেরেলাকটি পছন্দ হয়েছে কি হয়নি তবে আমার ছেলের সেরে ল্যাকটা আমার মনে হচ্ছে পছন্দ হবে না তার কারণ হচ্ছে দেখুন ওকে মুখে দেওয়ার পরে ও কিভাবে ফেলে দিচ্ছে আমার এই ছোট্ট রিহান বাবুর কথা হচ্ছে যে পছন্দ হয়নি তাই একটুও খাবে না তাই দেখেন সবটাই মুখের থেকে বের করে দিচ্ছে এই ভিডিও ক্লিপটি হলো চতুর্থ দিনের ওর মুখের সামনে নেয়াতেই মনে হয় বুঝে গেছে যে এটা খাওয়াই যাবে না তাই দেখেন যুদ্ধ করে মুখের মধ্যে দিতে পারছি না একটু দিয়েছি সেইটুকু আবার মুখের থেকে বের করে দিচ্ছে চামিচ দিয়ে যেহেতু মুখের মধ্যে দিতেই পারছি না যখন হাত দিয়ে একটু মুখের মধ্যে জোর করে দিলাম তখন দেখেন কেমন করছে তার মানে ওর ভালোই লাগেনি ওকে হচ্ছে দুই তিন দিন ধরে একটু করে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই খাওয়াতে পারছি না এই ভিডিও ক্লিপটি হলো সপ্তম দিনের আজকে সাত আট দিন যাব তোকে হচ্ছে সেরেলাকটি খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু না রিহান বাবুর কিছুতেই পছন্দ হচ্ছে না আর কি করে পছন্দ হবে বলেন তিনটে ফল দিয়ে তৈরি সেরেলাকটা এত বেশি মিষ্টি যে আমারই খেতে ভালো লাগে না যেই বাচ্চারা মিষ্টি কম পছন্দ করে তারা কখনোই এই সেরেলাকটি পছন্দ করবে না শুধু শুধু কিনে টাকা নষ্ট হবে আমার ছেলেও কিন্তু মিষ্টি কম পছন্দ করে এই জন্য কিন্তু আমার ছেলে সেরেলাকটি একদমই পছন্দ করেনি এই সেরেলাকটি নিয়ে বিস্তারিত জানতে হলে আমার আরেকটি চ্যানেল আছে রিহান রাইয়ান এই চ্যানেলে হচ্ছে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিব এই সেরেলা আরও দুইটি ফ্লেভার আছে আপনারা চাইলে সেখান থেকে এনে বাচ্চাদেরকে খাইয়ে দেখতে পারেন আর যদি চান আমি আমার ছেলেকে খাইয়ে তারপর আপনাদেরকে রিভিউ দেই তাহলে হচ্ছে আপনাদেরকে কমেন্ট করতে হবে যেই প্রোডাক্ট নিয়ে বেশি কমেন্ট থাকবে আমি আমার ছেলেদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আপনার একটি লাইকে এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। আর এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজ এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম